আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। ইতিমধ্যে বাংলার প্রায় সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে এবং করবে, কিন্তু বিষয় হচ্ছে এই প্রার্থী তালিকা ঘোষণায় কাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিও আমি আমাদের দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমার এই বক্তব্যের সঙ্গে সহমত হবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কারণ হচ্ছে আমরা বিভিন্ন হুমকি ধমকি সমস্ত কিছু উপেক্ষা করে, লাল চোখকে উপেক্ষা করে আমরা ভিডিও বানাই সমাজের মঙ্গলের কারণে। সমাজ যেটা চাইছে, মানুষ যেটা চাইছে, মানুষের মনের প্রশ্নগুলোকে, কথাগুলোকে আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে একটা কথা বোঝাতে সক্ষম হয়েছে যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই দিতে পারে, বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারে, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এটা প্রমাণ করতে পেরেছেন বা তিনি প্রমাণ করতে সচেষ্ট হচ্ছেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারেন। এবং তিনি একথাও সতর্ক করে দিয়েছেন সংখ্যালঘু ভাই বোনেদের যে তারা যেন কোনো অন্য কোনো রাজনৈতিক দলে না গিয়ে তারা যেন তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করে, কারণ তারা এটা বোঝাতে সক্ষম হচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাহলে কিন্তু কঠিন ভয়াবহ এক সময়ের সম্মুখীন হতে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা এই তৃণমূল কংগ্রেসের যে আমল বা আগামী দিনে তৃণমূল কংগ্রেস যদি জয়লাভ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন শাসন ব্যবস্থায় থাকব। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, কিন্তু অবাক হলাম যে ওই 291 জনের প্রার্থী তালিকার মধ্যে মাত্র 42 জন মুসলিম প্রার্থী। সংখ্যানুপাতে ধরলে যেখানে 80-85 জন মুসলিম প্রার্থী দেওয়ার কথা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল 291টি তিনটে আসন এখনও বাদ রেখেছেন, 291টি আসনে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং তার মধ্যে মাত্র 42 জনকে তিনি মুসলিম প্রার্থী ঘোষণা করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী ভেবে দেখা দরকার, তিনি যে এই ক্ষমতায় টিকে আছেন বা 2021 বিধানসভা নির্বাচনে যদি তিনি ক্ষমতায় আসেন, সেই ক্ষমতায় থাকা এবং আসার সম্ভাবনা সম্পূর্ণটাই নির্ভর করছে মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর। রাজনৈতিক মহল থেকে সমস্ত মহল এ বিষয়ে একমত যে সংখ্যালঘু ভোটের ওপরই তৃণমূল কংগ্রেসের উত্থান, কিন্তু সেই সংখ্যালঘু ভোটকে বা সংগ্রহ করে বা সেই সংখ্যালঘু ভোটের উপর গড়ে ওঠা সরকার সংখ্যালঘুদের প্রতি সত্যি কি বিচার করছে, সমান বিচার করছে? সংখ্যালঘুদের হয়ে সংখ্যালঘুদের জন্য কোনো কাজ করছে, সংখ্যালঘুদের কথা ভাবছে? 291টা আসনে প্রার্থীর মধ্যে যদি মাত্র 42 জন মুসলিম প্রার্থী করা হয়, তাহলে ভেবে দেখতে পারছেন যে কতটা বঞ্চনা করা হচ্ছে এই সম্প্রদায়কে। আমাদেরকে সবসময় দেখিয়ে দেওয়া হচ্ছে বিজেপির জুজু, আমাদেরকে সবসময় বিজেপির ভয় দেখানো হচ্ছে, আর প্রার্থী করার সময় তাদেরকে প্রার্থী তালিকায় নাম দেওয়া হচ্ছে মাত্র 42 জনের। আজ থেকে বা এর কয়েকদিন আগে থেকে রাজনৈতিকভাবে যে লড়াই শুরু হয়েছে তার মধ্যে আমরা দেখতে পেলাম মঈদুল ইসলামের লাশ। সে ধর্মীয়ভাবে মুসলিম, অতীতে যত রাজনৈতিক বলি হয়েছে এবং আগামী 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যত রাজনৈতিক বলি হবে, আশা করব যাতে না হয়, সুষ্ঠুভাবে রাজনীতির এই উৎসব, ভোট উৎসব যেন শেষ হয়। কিন্তু যদি কোনো ঘটনা ঘটে, দেখবেন লাশের সংখ্যাটা কাদের বেশি। মাঠে ময়দানে যে লড়াই,
সমস্ত লড়াইয়ের এগিয়ে রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মানুষ, কিন্তু ভোটার তালিকায় এই মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে কেন পিছিয়ে রাখা হচ্ছে? এই বঞ্চনা শুধুমাত্র এই প্রার্থী তালিকাতেই নেই, চাকুরির ক্ষেত্রে একই কাজ। আজকে দেখতে দেখতে বাংলায় সংখ্যালঘুদের চাকরির পার্সেন্টেজ শূন্যই ঠেকতে চলেছে। তারপরেও আমরা বলবো বিজেপি এসে গেলে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে? আমি এই দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, বিজেপি এলে এর চেয়ে আর কত ক্ষতি করবে, এর চেয়ে আর কতটা ক্ষতি করবে? যেখানে 291টা আসনে প্রার্থী ঘোষণা করছে, যেখানে ভোটের ময়দানে লড়াইটা সংখ্যালঘুরা সবচেয়ে বেশি দিয়ে থাকে, সেখানে সংখ্যালঘুদেরকে সরাসরি বঞ্চিত করে মাত্র 42 জনকে প্রার্থী দেওয়ার পরেও আপনি বলবেন সংখ্যালঘু উন্নয়নে মমতা ব্যানার্জি সবচেয়ে বড় মুখ? এরপরেও আপনি বলবেন বিজেপির বিরুদ্ধে যদি লড়াইটা করে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই করবে? আপনি ভাবতে পারছেন? বারাসাত বিধানসভা কেন্দ্রে একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার নাম হচ্ছে চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি 10 বছর এমএলএ ছিলেন, 10 বছর এমএলএ থাকার পর তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি রাজনীতির মানুষ নন, তিনি রাজনীতিটা বোঝেন না। আবারও সেই ব্যক্তিকে প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হলো, যে মানুষটা নিজে বলছেন যে 10 বছর রাজনীতি করেছেন, বিধায়ক হয়েছেন, তারপরে তিনি উপলব্ধি করছেন যে তিনি রাজনীতির লোক নন, তিনি রাজনীতিটা বোঝেন না, তারপরেও তার নাম চলে আসছে প্রার্থী তালিকায়। আর আরাবুল যারা লড়াইটা মাঠে ময়দানে করে এলো, তাদের মতো মানুষগুলোকে আজকে বঞ্চিত করা হচ্ছে। প্রশ্ন শুধু একটাই, কেন? কেন এই বঞ্চনা? কেন চাকুরি ক্ষেত্রে বঞ্চনা? কেন প্রশাসনিক ক্ষমতার ক্ষেত্রে বঞ্চনা? কেন বিধায়ক এমপি প্রার্থী তালিকায় বঞ্চনা? এই বঞ্চনা বারবার কেন? সংখ্যালঘুদেরকে এই বঞ্চনা করা হচ্ছে কেন? এটা কি পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া নয়? এই জায়গায় কি বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? ভেবে দেখার সময় হয়েছে। আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, আপনাদের কাছে যদি এর কোনো উত্তর থাকে সেই উত্তর আমাদের জানাবেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন মুখে তুলে এনে তাদেরকে রাজনীতির আঙিনায় নিয়ে আসা হচ্ছে। প্রশ্ন করতে চাই, এরা কোন ধরনের উন্নয়ন দেবে বলে মনে করেন? যে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ব্যক্তি 10 বছর বিধায়ক থাকার পর তিনি বলছেন আমি রাজনীতির লোক নয়, আমি রাজনীতিটা বুঝি না, সেই ধরন সেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদেরকে তুলে এনে রাজনীতির আঙিনায় তাদেরকে ক্যান্ডিডেট করে আদেও কি সম্ভব হবে সংখ্যালঘু উন্নয়ন বা সমাজের উন্নয়ন? আজকে তৃণমূল কংগ্রেস যদি ম্যাজিক ফিগারের চেয়ে একটু বেশি আসন সংগ্রহ করে, আচ্ছা আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবে? আমরা কি অন্যান্য রাজ্য থেকে শিক্ষা নিতে পারি না, যেখানে একাধিক তৃণমূল নেতা বিধায়ক যেখানে একাধিক বিরোধী রাজনৈতিক দলের বিধায়ককে কিনে নিতে সক্ষম হয়েছে বিজেপি? ঠিক সেই জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ভোটের আগে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে, ভোটের পরে যে তারা যাবে না তার নিশ্চয়তাটা কোথায় আছে? আজকে যত তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছে, তাদের মধ্যে আধিক্য কাদের বেশি, কোন সম্প্রদায়ের মানুষ গেছে? কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে 42 জন ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের বিজেপিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো বাধার সম্মুখীন হতে হবে না। আবারও বলছি, তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে 42টা প্রার্থী ছাড়া বাকি যে সমস্ত প্রার্থীরা আছে তারা যদি জয়ী হয়, বিধায়ক হয়, তাহলে তাদের মধ্যে যারা বিধায়ক হবে তাদেরকে যদি বিজেপি কোনো কারণবশত অফার করে, বড় পদের অফার করে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস চলে ছেড়ে বিজেপিতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা এই জিনিসটা আসলে বাংলা তথা ভারতবর্ষের মানুষ খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। তারপরেও প্রার্থী তালিকায় সংখ্যালঘুদের বঞ্চনা কেন করা হলো? এই কেনর উত্তর কি বাংলার মানুষ দিতে পারবে, বাংলার মানুষকে দিতে পারবে তৃণমূল কংগ্রেস সরকার, তৃণমূল কংগ্রেসের নেত্রী? সেই প্রশ্নই এখন উঠছে। আমরা দর্শক বন্ধুদেরকে বলবো, যারা আমার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণভাবে সহমত হবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমার মনে হয় এই বক্তব্যটা বা এই প্রশ্নটা, এই কেনর উত্তরটা খোঁজার প্রয়োজন রয়েছে বাংলার প্রতিটা মানুষের কাছে। এই কেনর উত্তর চাওয়ার প্রয়োজন রয়েছে,
জনগণ তারা তাদের নেত্রীর কাছে এই প্রশ্নটা করুক যে কেন বারবার সংখ্যালঘু বঞ্চনা, কেন সংখ্যালঘুদেরকে প্রার্থী করলে ভয়, এই প্রশ্নটার প্রয়োজন রয়েছে। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং বেঙ্গল টাইমসের সঙ্গে থাকবেন। আমরা অনেক ভয় উপেক্ষা করে, অনেক চোখ রাঙানি উপেক্ষা করে আজকে এই ভিডিও বানাচ্ছি শুধুমাত্র সমাজের মঙ্গলের জন্য। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই ভিডিও শেয়ার করবেন এতটুকু তো আশাই করতে পারি। তাই যদি আপনারা এই ভিডিও শেয়ার না করেন, সমাজের কাছে পৌঁছে না দেন, তাহলে জেনে রাখবেন আপনারাও কিন্তু পক্ষান্তরে এই সমাজকে এক মহা বিপদের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা পালন করছেন। আশা করব আপনারা সমাজের প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বেঙ্গল। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799।